শালা বেলা বাজে যায় ১২টা এন্দুরার আসার কোনো নাম গন্ধ নাই বাত নিয়ে বাড়িতে কি ফ্যাশন শো করতেছে নাকি আর ৫টা মিনিট দেহম যদি না আসে না বাড়িতে তার ফ্যাশন শো শুটামু তোমার কেদার তোলে আমার খুশুমু তার দিকে কাটো আজকে কাটে শেষ দিন গো আমার আকাশের ভাব খারাপ বৃষ্টি আসবো মনের দরজা খুলে দিলাম তুমি রিলস ভিডিও বানাবেন লাগছো না আর আমি মাঠের মধ্যে রইতে রইতে কথা আর লাইক কেছে আর কলারে পুজো নামে হলাম আর তো লাগে ছাড়ো আমি তো যাই বাইরে নিছিলাম আমি ভাবলাম যে আরেকটা ভিডিও করি তারপর ভাতটা নিয়ে যাই ওই দেখতে বেলা কয়টা বাজে তুমি ভিডিও টিডিও কই নিয়ে তার তবে ভাত নিয়ে না ভিডিওর গুছতে পারিছো তাহলে তো মুহূর্ত তাহলে কি করে নিও মন দেশের কোমর ফিরে না আমি এত কষ্ট করে তোমার ভাত খাই না আমি বেড়ে চলে যাম না যাবি না যা আর জীবন আসুন না কোন আমার আমার ভাত খন্ড না তুই যা আমার তো মনে নাই বলটা লাইতে গুছি আমি মাঠ থেকে ভাই শ্বশুর বাড়ি বানাই দিছি যাই নিয়ে আসি গে আমার তো লস আমি তো খামু না কি রুমি আর সারাইটা তো আপডেট করবো না সারাইটাতে পারা যাবো না তুমি যা মানে তাই করবা নিউজ ভিডিও বানাবে না কি বানাবে আমার সাইকেল ধরে আমার ভিডিও শেষ হয় নাই আর বসে ওই আমার উঠা দূরে লাগছে কুমুরি আমার জীবনটারে কয়লা করে দিল না তরকারি তো লব নয় না হলুদ হয় ই কি এটা ইনস্টাগ্রামে ৫৭ নম্বর বাইরেছে রে
তুমি আবার বললে কেন বাদ হুকনা মতে তুমিও পারো আর ভিডিওটা শেষ করে দিলে আর ওটুকু বাকি ছিল ও তনি ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিলসই বড় হয়ে গেল আমি জানি পয়লা গেছি আমার উঠানোর দরকার নাই তোর না তুই পয়লা গেছ তো আমি কি করব তুমি একা বসে আমার কি দোষ ওর মধ্যে ও পয়লা গেছি তাই কি উঠান দেব না নাকি পারু না আমি উঠাই বেটু টাইমার তুমি গুলি মারায় খাও গা তুমি কি করবে আমি তো হুমানি লাগবে কবস লাগবে কারো বাড়িতে যদি অশান্তি থাকে তাবিজ নিলে সব অশান্তি দূর হয়ে যাবে এই তাবিজ লাগবে কবস লাগবে বাড়িতে অশান্তি থাকলে সব দূর হয়ে যাবে কি রে তাবিজ লাগবে নাকি কালকে না প্রেমে বাধা থাকলে কিন্তু সব দূর হয়ে যাবে কাকি মা তাবিজ লাগবে কেন তাবিজ লাগবে প্রেমে বাধা থাকলে সব সমস্যা দূর হয়ে যাবে কাকি মা তাবিজ লাগবে নাকি দাদা আপনার কি সমস্যা থেমে গেল নাকি আপনার বাড়িতে বউ থাকছে না হ্যাঁ দাদা ওরকমই সমস্যা একটা তাবিজ দেন কিসের তাবিজ লাগবে আপনার দাদা প্রেম জোরে লাগানোর না অন্য কিছুর তেমন কিছু না দাদা আমার বোটা না প্রচন্ড চালাইতেছে আমারে ওই বোটার বাগানে নিয়ে কিছু একটা দাও এই নাও তোমার তাবিজ তাবিজ তোমার বউ যদি আম গাছে বেঁধে দিতে পারে তাহলে তোমার বউ আর একরা তো তোমার কাছে থাকবে না সাকসেস পুরাপুরি ফুল যাও এটা নিয়ে যাও এই নাও তাবিজ ঠিক আছে সাধু বাবা দাও আচ্ছা ঠিক আছে সাধু বাবা আমার বউকে দিয়ে কিভাবে আমি আম গাছে বাঁধাবো সেটা আমাকে বলে দাও সেই প্ল্যান আমার কাছে আছে তুই নিশ্চিন্তে থাক বেটা আচ্ছা ঠিক আছে সাধু বাবা তুই শুধু বালিশের তলে রেখে দিবি তারপর আমি দেখে নিচ্ছি ব্যাপারটা যা আমিও যাই ব্যাপারটা দেখতে হবে এত জোরে জোরে চিল্লাই তাও কেউ সারা দেয় না কে আসে না কে কেউ কেউ যখন আসে না আমি তো যাই উপর দিয়ে যাই আমি খালি ও শান্তি আর শান্তি বাবার বাড়ি যাবেন নিছিলাম কিসে নিয়ে যে ঘুরে আসলাম এই বাড়িতে ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই এই বাড়িতে আমার খালি জ্বালা আর জ্বালা দিই তো তাবিজ তাবিজ করতেছে দিই কোন তাবিজ লাইছে আমি সব জানি তোর কি অসুবিধা হ্যাঁ সাধু বাবা আমি খুব অসুবিধায় আছি কিছু করেন আমি ধ্যান চোখে দেখতে পাচ্ছি তোর স্বামীর আর তোর কোনো মিল নাই সংসারে খালি তোর অশান্তি আর অশান্তি ঠিকই বলেছেন সাধু বাবা আপনি কিছু একটা করেন ঠিক আছে আমি যা যা বলছি তুই তাই তাই শোন ঠিক আছে সাধু বাবা তাই হবে যা তুই ঘরে যা ঘরে যা দেখ তোর বালিশে তলে একটা তাবিজ আছে তাবিজটা নিয়ে আয় আমার কাছে তাবিজ তাবিজ কোথা থেকে আসবে
অত কিছু তোর বোঝার দরকার নাই, আমি ধ্যান চোখে দেখতে পাচ্ছি ওখানে তাবিজ আছে। ঠিক আছে তাই হবে সাধু বাবা, আমি যাই নিয়ে আসি। তাবিজ আসলে কেমন বাহিনী, সাধু তো খুব কামে সাধু। যাই সাধু বাবার কাছে, যাই সাধু বাবা, এই যে তাবিজ পাওয়া গেছে। আমার ইচ্ছা এখন পূরণ হতে চলেছে। What do you want?